কিছু বেকার যুবক, সমাজের আত্মপীড়িত সম্পূর্ণ দরিদ্র মানুষের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে নিজেদের উদ্যোগে নিজেদের মধ্য থেকে অর্থ সংগ্রহ করে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিল চাল ডাল আলু তেল লবণ সাবান সহ আরো বহু কিছু। আজ সকালে টোটো করে বাড়িতে বাড়িতে কাঁচা মাল পৌঁছে দিল মাঝগ্রামের কিছু বেকার যুবক। তাদের আমরা নিঃস্বার্থভাবে এবং নিরপেক্ষভাবে এই কাজের জন্য নেমেছি। আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে এই যে এখানে এই গ্রামের মধ্যে অনেক এইরকম পরিবার আছে যারা দিন আনি দিন খাই করেন, কিন্তু এখন লকডাউনের কারণে তাদের সেই উপার্জনটা বন্ধ থাকার কারণে তাদের প্রত্যেক দিনের যে খাবারের জোগাড় সেটা খুব কষ্টকর হয়ে উঠেছে। তার জন্য আমাদের একটু ন্যূনতম প্রচেষ্টা এটাই যে আমরা তাদের পরিবারকে কিছু পরিমাণ খাবারের প্রয়োজনীয় দ্রব্যাদি দ্বারা আমরা তাদের পাশে থাকতে চাই, এবং এই লকডাউনটা যতদিন কন্টিনিউ হবে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব যে তাদের পাশে থাকার। এবং সেই সঙ্গে আপনাদের অনেকেই হয়তো আপনারা জানেন না যে আমরা এই কাজটা করছি, বাট আপনাদের মধ্যে যারা ইচ্ছুক যে এই আমাদের এই প্রচেষ্টাটুকুতে হাত বাটানোর, তারা তাদের যেটুকুই হোক না কেন সেটুকু অর্থের সাহায্যে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। করোনা ভাইরাস পৃথিবীর প্রতিটি দেশকে কিভাবে গ্রাস করে ফেলেছে আর এর থেকে কিভাবে মুক্তি সম্ভব তার প্রচার নিয়ে শহরে রাস্তায় রাস্তায় চলছে করোনার ছবি আঁকা ও তার থেকে মুক্তি পাওয়ার উপায়। প্রশাসন ও নিজেদের উদ্যোগে কিছু ছেলে এই কাজে সমানভাবে হাত লেগেছে। করোনা ভাইরাসের কবলে পড়ে মানুষ যেমন গৃহবন্দী হয়ে পড়েছে, তেমনি মানুষের ফেলে দেওয়া খাবার খেয়ে যারা প্রাণ বাঁচাত তারাও এখন ক্ষুধার্ত। তাদের ক্ষুধা মেটাতে প্রতিদিনের মতো আজও কিছু মানবিক মুখ তাদের মুখে খাবার তুলে দিতে নেমে পড়েছে রাস্তায়। দেখি তারই ছবি।